তো কিভাবে আপনি চেক করবেন এই নতুন লিস্টে আপনার নামটা রয়েছে কিনা, বা যদি আপনার নতুনভাবে অ্যাপ্লাই করে থাকেন, ইভেন আপনার ফ্যামিলিতে হতে পারে কেউ নতুনভাবে অ্যাপ্লাই করে থেকেছে, তো সেই ক্ষেত্রে এই নতুন লিস্টে তাদের নামটা রয়েছে কিনা, কারণ এই লিস্টে নাম থাকলেই কিন্তু নেক্সট মান্থ থেকে এই যে টাকা দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু চালু হয়ে যাবে। অবশ্যই দেখানো হবে কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন, তারপরে আপনাদের দেখানো হবে কিভাবে আপনি ওয়েবসাইটে আসবেন, ভিডিওটির কোনো অংশ স্কিপ না করবেন না। তো যাই হোক, প্রথমত আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে ব্যাপারটা বর্তমান সরকার 1000 টাকা করে দিচ্ছে, আপনাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, যেটা জানানো হয়েছে যে বিজেপির যে সংকল্পপত্র অর্থাৎ সোনার বাংলার যে সংকল্পপত্র, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে প্রবীণ নাগরিকদের বর্তমানে যে 1000 টাকা পেনশন দেওয়া হয় সেটা বাড়িয়ে কিন্তু 3000 টাকা করা হবে। অর্থাৎ বর্তমানে যেটা 1000 টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যদি বিজেপির সরকার আসে সেক্ষেত্রে তারা সেটা বাড়িয়ে 3000 টাকা করবে, যেটা তারা জানিয়েছে। এবং আরো একটা জিনিস জানিয়েছে, দিব্যাঙ্গের জন্য বর্তমানে 1000 পেনশনকে বাড়িয়ে কিন্তু সেটাও 3000 টাকা করা হবে। আর একটা জানানো হয়েছে, অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে কিন্তু 3000 টাকা পেনশন দেওয়া হবে, আর রক্ষণাবেক্ষণের জন্য অটো ও ট্যাক্সি ড্রাইভারদেরও কিন্তু প্রত্যেক বছর 3000 ও 5000 টাকা প্রদান করা হবে। তো যাই হোক, যেটা আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, ঠিক তারা কিন্তু এই প্রতিশ্রুতি রাখছে, আর যদি তারা ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা এই যে ভাতাগুলো যেটা বর্তমানে 1000 টাকা করে রয়েছে সেগুলো কিন্তু 3000 টাকা করা হবে। তো যাই হোক, এবার সরাসরি চলে আসা যাক কিভাবে আপনি এই লিস্টটা ডাউনলোড করবেন। দেখুন, আপনাদের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, এবং সেখানে আসার পর আপনাদের স্টেট ড্যাশবোর্ডে চলে আসতে হবে। কিভাবে আপনি স্টেট ড্যাশবোর্ডে সরাসরি আসবেন সেটা আপনাদের দেখানো হবে বা আপনাদের জানানো হবে, অবশ্যই কোনো অংশ স্কিপ করবেন না। দেখুন, স্টেট ড্যাশবোর্ডে আসার পর এখানে প্রথমত স্টেট রয়েছে, যেখানে ক্লিক করে আপনার স্টেটটা এখান থেকে চুজ করতে হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট স্টেটে ক্লিক করলে প্রত্যেকটা স্টেটের নাম রয়েছে, জাস্ট এখান থেকে আপনার যে স্টেট আপনি চুজ করবেন। নেক্সট পাশে এই যে অপশানটা রয়েছে অল স্কিম, এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে অপশান যেটা প্রথমে শো হচ্ছে আইজি এনও এপিএস, সেকেন্ড শো হচ্ছে দেখতে পাচ্ছেন আইজি এন ডিপিএস, এবং থার্ডে শো হচ্ছে দেখতে পাচ্ছেন আইজি এন ডাব্লিউপিএস। এখানে এই যে প্রথম যেটা রয়েছে আইজি এন ও এপিএস, এটা হচ্ছে কিন্তু ওল্ড এজ, অর্থাৎ যারা বৃদ্ধ ভাতার লিস্ট দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথম অপশানটা চুজ করবেন, যারা প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করবেন, অর্থাৎ আইজি এন ডিপিএস, আর যারা বিধবা ভাতার লিস্ট দেখতে চান তারা হচ্ছে 3 নম্বর অপশানটা চুজ করবেন আইজি এন ডাব্লিউপিএস, আর যারা এই যে এখানে একটা স্কিম করা রয়েছে এন এফ বিএস, এই স্কিমটা দেখতে চান তারা হচ্ছে লাস্টের অপশনটা চুজ করবেন। তো যাই হোক, আমি আপনার দেখানোর জন্য দেখে দিচ্ছি, আমি যেহেতু বৃদ্ধ ভাতার লিস্ট আপনাদের একটা চেক করে দেখাবো, সেই জন্য এই যে প্রথম অপশনটা রয়েছে আইজি এন ও এপিএস আপনাদের এইটা সিলেক্ট করে নিলাম, এবং নিচে এই যে ক্যাপচা কোডটা আপনি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা জাস্ট এখানে দেখে দেখে টাইপ করে দেবেন, এবং তারপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন নেক্সট পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন। আপনি জাস্ট এখানে স্ক্রল করে নিচে আসুন, স্ক্রল করে নিচে আসলে কিন্তু আপনার সামনে দেখতে পাবেন প্রত্যেকটা যে আপনি যে স্টেটটা চুজ করেছেন তার আন্ডারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু আপনার সামনে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে চলে আসছে। এবার ন্যাচারালি আপনি যে ডিস্ট্রিক্টের দেখবেন সেই ডিস্ট্রিক্টে আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, জাস্ট ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে দেখতে পাবেন নেক্সট পেজে আপনি রিডিরেক্ট হয়ে যাবেন। আপনি ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন, ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আপনি আবার নিচে চলে আসুন, নিচে আসলে আপনি দেখতে পাবেন এবার হচ্ছে কিন্তু আপনাকে যে ব্লক সেই প্রত্যেকটা ব্লক বা সাব ডিস্ট্রিক্টের নাম এখানে শো হচ্ছে, আপনি জাস্ট এখানে নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি যে সাব ডিস্ট্রিক্টের লিস্ট এবার দেখবেন সেই সাব ডিস্ট্রিক্টটাকে আপনাকে চুজ করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি যে জেলাটা চুজ করবেন তার আন্ডারে প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন, সেখানে আপনি সাব ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি আবারও দেখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেছে, আপনি নিচে চলে আসুন। নিচে চলে আসলে এবার আপনি যেটা দেখতে পাবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসেছে সেই সাব ডিস্ট্রিক্টের আন্ডারে। এবার আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বা যে গ্রাম পঞ্চায়েতের লিস্টে আপনি দেখবেন সেই গ্রাম পঞ্চায়েতের নামের উপরে আপনি চুজ করুন, জাস্ট এখানে গ্রাম পঞ্চায়েতের নামের উপরে চুজ করুন। আর নামের উপরে চুজ করলে দেখতে পাবেন নেক্সট পেজে কিন্তু আপনার সামনে সেই গ্রাম পঞ্চায়েতের সমগ্র লিস্ট কিন্তু চলে এসেছে, অ্যাপ্লিকেন্টের নেম, তাদের সেনশন অর্ডার নাম্বার, তাদের যে ফাদার অথবা হাজব্যান্ড নেম, তাদের জেন্ডার, তাদের মোবাইল নম্বর, ব্যাঙ্ক কোড, আপনি ডিস্ট্রিবিউশন মোড যেটা রয়েছে, তো প্রত্যেকটা ফুল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি চেক করে নিতে পারেন যে তাদের নামটা রয়েছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফুল চলে এসেছে। চাইলে আপনি এটাকে পিডিএফ আকারে ডাউনলোডও করে নিতে পারেন, অথবা কন্ট্রোল এফ প্রেস করে আপনি জাস্ট ফাইন্ড করে তার নামটা খুঁজে বের করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনাকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাম এখানে চলে এসেছে, জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি এই যে প্রিন্টের অপশনটা রয়েছে প্রিন্টে ক্লিক করে আপনি চাইলে পুরোটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন, এবং তারপরে পিডিএফে আপনি ফাইন্ড
সাবমিটের অপশন পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার নামটা খুঁজে বের করতে পারেন। আর যদি আপনি ডাউনলোড না করেন, আপনি উপরে দেখুন এরকম সার্চ বক্স চলে আসছে, আপনার নামটা এখানে লিখবেন। আপনার নামটা লিখলে আপনি দেখতে পাবেন আপনার নামটা সরাসরি আপনি এই লিস্ট থেকে পেয়ে যাবেন। যদি আপনার লাস্ট পেয়ে যান, যদি আপনার নামটা পেয়ে যান, সেক্ষেত্রে আপনি ভাববেন আপনার নাম এই নতুন লিস্টে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে।